Hello everyone, assalamu alaikum, welcome back to my channel. আজকে আমি আপনাদের চিকেন শর্মা তৈরি করে দেখাবো। চিকেন শর্মা কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী, কেননা এতে অনেক ধরনের ভেজিটেবলস থাকে। আমি মনে করি বাচ্চাদের এই খাবারটা খুবই পছন্দ হবে, একবার আপনারা বাসায় বানিয়েই দেখুন না। তো আপনারা যদি চিকেন শর্মা ঘরে বসেই তৈরি করতে চান তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। এখন চলুন আমরা দেখে নিই কিভাবে আমরা ঘরে বসেই চিকেন শর্মা তৈরি করব। এর জন্য আমাদের প্রথমেই লাগছে মুরগির মাংস ছোট ছোট করে টুকরো করে কাটা, আরও লাগবে সয়া সস, আদা রসুন বাটা এবং চিকেন তান্দুরি মশলা। এখন আমরা চিকেনের সাথে সমস্ত উপকরণ মিশিয়ে কিছুক্ষণের জন্য ম্যারিনেট করে রাখব। দুই ঘন্টা পর আমি চিকেনটা সরিষার তেলে ভেজে নিচ্ছি। আমি যেমন করে রান্না করেছি আপনাদেরও ঠিক সেভাবেই চিকেনটা রান্না করতে হবে। একটু পোড়া পোড়া করে নিতে হবে, তাহলে টেস্টটা আরেকটু ভালো আসবে। এখানে আমি ভেজিটেবলস কেটে নিয়েছি, গাজর, বাঁধাকপি কুচি, শসা কুচি, লাল এবং সবুজ ক্যাপসিকাম। তারপর আমি এখানে মেয়োনেজের সাথে টমেটো সস মিক্সড করে নিয়েছি। এখন আমি একটি নান রুটি নিব। নান রুটি নিয়ে নান রুটির মধ্যে সমস্ত উপকরণ একে একে সাজিয়ে দিব।
বন্ধুরা, আমার চিকেন শর্মা একদম রেডি। কেমন লাগলো আপনাদের আমার এই আজকের এই রেসিপিটা? আশা করি ভালো লেগেছে সকলে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্টস করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। এখন আমি আপনাদের একই উপকরণ দিয়ে মিনি শর্মা কীভাবে তৈরি করবেন সেটা দেখিয়ে দিব। তো বন্ধুরা, আজকের মতো এখানেই বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।